ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়ায়। জানা গিয়েছে, তালডাংরা থানার সাবড়াকোন থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদবিলা এলাকার কাছে রাস্তার দুধারে মোট চারটি পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামের কিশোরীর ওপর হামলা ও মারধরের ঘটনায় দ্রুত বিচার চাওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিপূর্বে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ও বাড়িকুল থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের পর তালডাংরা থানা অঞ্চলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মাওবাদী প্রভাবিত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে সতর্কতা জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। দেখলাম দাদা, হ্যাঁ দেখলাম, দিয়ে পুকুর দিকে যেয়ে সকালবেলা আপনারা পুকুর দিকে, হ্যাঁ পুকুর দিকে যাই, দিয়ে পুকুর দিকে যেয়ে দিয়ে পোস্টারটা দেখে দিয়ে পড়ে আসি, কি লেখা ছিল সেটা দেখিনি, ঠিক আছে, দিয়ে ওখান থেকে ঘুরিয়ে এসে পুকুর থেকে দেখছি, দিয়ে ঘরে এসে দেখি, দিয়ে আবার রাস্তা দিকে বেরিয়েছি, দিয়ে দেখছি দিয়ে পুলিশ ভ্যানটা ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ ভ্যান কি নিয়ে গেছে পোস্টারটা? মনে হচ্ছে তাই। কবে কী লেখা ছিল ওটা? সেটা তো দেখা হয়নি, আমরা কেউ দিয়ে হাতে ধরে দিয়ে কেউ দেখিনি। আচ্ছা আচ্ছা, কখন দেওয়া হয়েছিল পোস্টারটা? হ্যাঁ সকালেই দিয়ে, কালকে কখন দিয়েছে সেটা সেটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, সকালে আপনারা দেখেছেন? হ্যাঁ সকালে দেখেছি। আচ্ছা, লাল কালি দেখা ছিল নাকি? হ্যাঁ, ওই আপনি যেটা দেখালেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার ওই কোটা পোস্টার ছিল? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।